হে তরুণ যুবকেরা মুসলমানের কিছু মেয়ে বেরিয়েছে নারী বেরিয়েছে মুসলমানের নারী করছে বাড়াবাড়ি চাপছে স্কুটি গাড়ি মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি গায়ে নাই ওড়না বলছে আমার দিকে দেখ না চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার চোখে কালো চশমা যেন বেদের মেয়ে জোসনা স্কিন টাইট গেঞ্জি খুঁজছে সে সঙ্গীত টাইট ফিটিং প্যান্ট দেবে ব্রেক ড্যান্স কবরে গেলে ডান্ডা করে দেবে ঠান্ডা হে মুসলমানের নারীরা শুনে রাখেন মা শুনে রাখেন মা মুসলমানের নারী সাড়ে ১৪০০ বছর আগে বিশ্বনবী বলে দিয়েছেন আপনাদের জন্য শুনে রাখুন তাড়াতাড়ি লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী লানাত দিয়েছেন অভিসম্পাদ দিয়েছেন ধ্বংস হোক বলেছেন কাদেরকে الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل ওই সমস্ত পুরুষরা যারা নারীদের অনুসরণ করে নারীদের মতো পোশাক আশাক পরে নারীদের মতো চালচলন করে আর ওই সমস্ত নারীরা যারা পুরুষদের মতো পোশাক পরে পুরুষদের মতো চালচলন করে পুরুষদের মতো স্টাইল করে আমার নবী বলছেন এদের উপর আমি রাসূলুল্লাহ লানাত দিয়ে যাই ধ্বংস প্রাপ্ত হবে তাই তো হচ্ছে আখেরি জামানা মোবাইল কিনলে যেমন কভার লাগাতে হয় তাতে মোবাইলটা ভালো থাকবে ভাই হাত থেকে পড়ে গেলেও নষ্ট হবে না কথা ঠিক না ভুল ভাই হে মুসলমানের নারী শুনে রাখুন তাড়াতাড়ি এই মোবাইলের থেকে আল্লাহ করেছে তোমাকে অনেক অনেক বেশি দামি তাই মোবাইল কিনলে যেমন কভার লাগাতে হয় তাতে লোকের কি যায় আসে ভাই তাই মুসলমানের নারী তুমি যখন বাইরে বেরোবে শুনে রাখো তাড়াতাড়ি তোমাকেও একটা কভার লাগাতে হয় লোকে কি বললো কি আসে যায় এতে তোমার কোনো অসুবিধা নাই মোবাইল পড়ে গেলে যেমন নষ্ট হবে না আমার আল্লাহ তোমার সম্মানটা বাঁচিয়ে দেবে তা কেন বাইরের দেশে অন্যান্য দেশে মহিলারা হেজাব পরে সম্মান রক্ষা করে কে মিলিটারিতে চাকরি করছে কে ফোর্সে আছে কে পাইলট হয়েছে কে ডাক্তার হয়েছে হয়নি তোমার সম্মানটা আগে তুমি বজায় রাখো তোমার অস্তিত্ব তুমি নষ্ট করে না যখন তুমি তোমার অস্তিত্বকে নষ্ট করে দেবে তখন তোমার সব শেষ হয়ে যাবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দানা বেশি উদাহরণ আমি দিতে যাব না আগের যুগে হে তরুণ যুবকেরা কোপারনিকাস আসার আগে গ্যালিলিও আসার আগে দূরবীন আবিষ্কারের আগে বিজ্ঞানীরা বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে কোপারনিকাস আসলো গ্যালিলিও আসলো দূরবীন তৈরি হলো তখন গবেষণায় ধরা পড়ল না না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে আধুনিক বিজ্ঞানীরা আবার আজকের যুগে গবেষণা করছেন গবেষণা করে তারা বলছেন না না প্রত্যেকেই যে যার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে হে তরুণ যুবকেরা বিজ্ঞানীদের থিওরি চেঞ্জ হচ্ছে মডার্ন বিজ্ঞানী আসছে হাই টেকনোলজি ব্যবহার হচ্ছে হাই টেকনোলজিতে আগের টেকনোলজি রং হয়ে যাচ্ছে থিওরি পাল্টে যাচ্ছে গবেষণা পাল্টে যাচ্ছে ভাই আমার গবেষণায় আবিষ্কার পাল্টে যাচ্ছে কিন্তু মনে রাখবেন বিজ্ঞানীদের থিওরি চেঞ্জ হতে পারে আমার আল্লাহর থিওরি চেঞ্জ হয় না আমার আল্লাহ ১৪৫০ বছর আগে কোরআন মাজিদে জানিয়ে দিলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা আরাফাহা ওয়া ওয়াদা আল মিজান এখানে আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান সূর্য এবং চন্দ্র ভাই আমার যারা যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায় জোরে হবে না
কটা উদাহরণ আমি দেব। হে তরুণ যুবকেরাম, আরেকটা তুমি উদাহরণ দি, লাস্ট উদাহরণ, বেশি উদাহরণ আমি দেব না। হে জওয়ান যুবকেরাম, হে আমার মুরব্বিয়ানেরাম, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়ালহামাল খিনজির, নিশ্চয় আমি আল্লাহ হারাম করলাম, আমি আল্লাহ হারাম করলাম মৃত প্রাণী ভক্ষণ করতে, মৃত প্রাণী ভক্ষণ করা যাবে না, মৃত প্রাণী খাওয়া যাবে না, আমি আল্লাহ হারাম করলাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা, এবং প্রবাহিত রক্ত, প্রবাহিত রক্ত, কোন পশুকে জবাই করলে, হত্যা করলে সেখান থেকে যে রক্তটা বেরিয়ে এলো, সেই রক্তটাকে তুমি গ্লাসে ধরলে আর ঢক ঢক করে খেয়ে নিলে, মনে মনে চিন্তা করলে শরীরে যেটুকু রক্ত ছিল বেড়ে গেল, হবে না? না না, কারণ এই রক্তের মধ্যে আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে, রক্তের মধ্যে জীবাণু পাওয়া যায়, কারণ রক্ত টেস্ট করলে শরীরে কি হয়েছে জানা যায়। তাই তো নাকি? এখনো এমন অনেক জায়গা আছে যেখানে কাঁচা রক্ত, গরম রক্ত তারা পান করে, বড় বড় মানুষ আছে পৃথিবীতে, আল্লাহ বলছেন হারাম। আমি তো এই জন্যই বলি, কোরআন যা বলেছে, নবী যা বলেছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতার বাইরে নাই, কুসংস্কার বলে প্রমাণিত কেউ করতে পারেনি। যেটুকু যা ভুল ভ্রান্তি ছড়িয়েছে কিছু মিডিয়া, কিছু মিডিয়া ইসলামকে কলঙ্কিত করার জন্য ভুল ভাল প্রোপাগান্ডা তৈরি করেছে, এটা আমাদের দোষ আছে, আমরা আমাদের ছেলেদের শিক্ষিত করিনি, আমরা আমাদের ছেলেদের শিক্ষিত করিনি। যে ছেলেগুলো বিজ্ঞান দিয়ে, তথ্য দিয়ে, ইতিহাস দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারবে, এই রকম ছেলে আমাদের তৈরি হয়নি। যে ছেলেগুলো আমাদের আছে সেগুলো কি করছে? শুধু শুধু ফ্রি ফায়ার খেলছে, শুধু গুলি চালাচ্ছে, যত গুলি আছে গুলির আর শেষ হয় না। এত হিরিকে মুসলমান হয়েছে আমি ভাবতে পারি না। বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে রাত্রে 9টা বাজছে, লাইন দিয়ে বসা, যেন মিটিং চলছে, কাছে গিয়ে দেখা যায় কোনো মিটিং এ কথা নাই, কি হয়েছে ভাই? শুধু একটা আওয়াজ হচ্ছে, ডি 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 ডি। রাগ করবেন না বাপ, মুসলমানের ছেলে গান শুনছে, নাচ শুনছে, নাচ দেখছে, ড্যান্স দেখছে, অশ্লীলতা, অন্যায়, পর্নোগ্রাফি, ছি 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 ছি, অনিচ্ছাকৃত মোবাইলে যদি কোনো অশ্লীল ছবি আসে সেটা মাফ করার মালিক আল্লাহ, কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি কেউ অশ্লীলতায় নিমগ্ন থাকে, ওই মোবাইল আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আবার ওই মোবাইলটাই যদি, আল্লাহর কোরআন আছে, রাসূলের হাদিস আছে, নামাজ শিক্ষা আছে, ওই মোবাইলে সারা পৃথিবী আছে, বিজ্ঞান আছে, সায়েন্স আছে, ইতিহাস আছে, ওই কোরআন মোবাইলটাকে ভালোভাবে ইউটিলাইজ করে, ভালোভাবে ফলো করলে ওই মোবাইলটা আপনাকে জান্নাতি করে দিতে পারে, পরিবর্তন করে দেবে আপনাকে। কিন্তু মোবাইলটাকে খারাপ ভাবে ব্যবহার করছে, তার কারণ কি? শিক্ষাটা কম, এখনো শিক্ষাই, তবে আগের চেয়ে মুসলমান অনেক শিক্ষিত হয়েছে, হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? আমি বলি তাই, আপনার লাইফে পাইপ যা হয়েছে হয়েছে, বাচ্চাদের লাইফে আর পাইপ দেবেন না, বাচ্চাদের লাইফে পাইপ দেবেন না, ছেলেদেরকে শিক্ষিত করুন। শিক্ষিত করা মানে চাকরির জন্য নয়, আজকে আপনি চাকরি পাচ্ছেন না, আল্লাহ দিলে একদিন না একদিন পাবেন, আজকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে, বঞ্চিত তো দূরের কথা, আজকে ভারতবর্ষের এক প্রান্ত থেকে উগ্রবাদীরা তারা নিদান দিচ্ছে, মুসলিমদের নিধন করতে হবে, এই নিদান, এই ফতোয়াবাজি তারা করছে, অত্যন্ত দুঃখজনক ব্যাপার, বেদনাদায়ক ব্যাপার। হাই রে হাই, হাই রে হাই। নেতাজির পাশে যিনি ছিলেন তিনি হলেন কার্নেল হানিফ উদ্দিন নিজামউদ্দিন,
কর্নেল নিজামউদ্দিন নেতাজির পাশে তিনি ছিলেন, নেতাজিকে লাগতে গিয়ে তিনি সামনে দাঁড়িয়ে গুলি খেয়েছিলেন, নেতাজির গায়ে গুলি লাগতে দেননি, তিনি হলেন একটা মুসলমান। হে তরুণ যুবকেরা, লালকেল্লার মাথায় উঠে গিয়ে ইংরেজদের পতাকাকে ভুলিসাৎ করে দিয়ে তিরঙ্গা পতাকা যিনি গেড়েছিলেন তিনি হলেন ভাই আমার, আপনার আমার সেই ভাই, ভাই আমার আশফাকুল্লাহ খান। হে তরুণ যুবকেরা, গান্ধীজির আদর্শে যিনি আদর্শবান ছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন খান আব্দুল গাফফার খান, যাকে বলা হতো সীমান্ত গান্ধী। ভাই আমার তরুণ যুবকেরা, ভাই আমার মুরব্বিয়ানেরা, শের আলীর নাম আপনারা জানেন কিনা জানি না, এদের নাম তো ইতিহাসে বিলুপ্ত করে দেয়া হয়েছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে হয় আজও পৃথিবী বিখ্যাত ইতিহাসগুলো সার্চ করবেন এদের নাম পাওয়া যায়। ভাই আমার ওই শের আলী, শের আলী কিংসফোর্ডকে হত্যা করেছিলেন, যে কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন, ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, সেদিন শের আলী প্রতিজ্ঞা করেছিল আমার ভাইয়ের ফাঁসি হয়েছে, যাকে হত্যা করতে গিয়ে তাকে হত্যা না করে আমি মরব না। শের আলী সত্যি বাপের বেটা, শের আলী তো শের আলী, এই জন্যই বলেন মুসলমান ভাই আমার জীবন দিয়ে দেবে তবু ঈমান দেবে না, এই দেশে মাটির জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। আজ মুসলমানের ভাই আমার দেশাত্মবোধ নিয়ে যারা কোশ্চেন করে আমি জানতে চাই তোমরা দেশকে কতটা ভালোবাসো, দেশের সব কিছু বিক্রি করে দিচ্ছ অথচ মুসলমান পাঁচবার নামাজে নামাজের পাটিতে এ দেশের মাটিকে চুম্বন করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শের আলী নিজে ফাঁসির দড়িটা নিজের গলায় ঝুলেছিলেন কিংসফোর্ডকে হত্যা করে, কারণ মুসলমান মনে করে দেশের জন্য যদি প্রাণ উৎসর্গ করি এটা আমার জন্য শহীদের মর্যাদা পাবো, আর শহীদরা কোনোদিন মরে না, মরে দেশের হয়ে যদি লড়াই করি জিতলে গাজী হয়ে যাব আর মরলে শহীদ হয়ে যাব, শহীদ কোনোদিন মরেনি, আমার মধ্যে এই ঈমান বিশ্বাস আছে। তাই তো দেখা গেছে যুগে যুগে দেখতে পাওয়া গেছে অল্প কিছু মুসলিম সেনা হাজার হাজার ভাই আমার বিরোধী গোষ্ঠী বিরোধী পক্ষের এগেনস্টে লড়াই করে ইমানি শক্তিতে ইমানি পাওয়ারে একটাই তাদের কথা, জিতলে গাজী আর মরলে শহীদ, দেশের জন্য জীবন দিয়ে যাব কোনো অসুবিধা নাই। আজ মুসলমান প্রয়োজন হলে আবার জীবন দিতে পারবে না সেই মুসলমান আর নাই, কি গো সেই মুসলমান আর নাই, তাই তো নাকি? এ তো ভেজাল মুসলমানে ভরে গেছে, অরিজিনাল মুসলমান ছিল দেশের জন্য জীবন দিতে পেরেছিল, মরলে বাঁচলে গাজী মরলে শহীদ তারা মনে করত, এখন মুসলমান কেমন পারবে সেদিনকারের মতো দেশের জন্য যদি আবার একবার জীবন দিতে হয় পারবে মুসলমান? এই কারা কারা পারবে হাত তুলে দেখান তো দেখি, মাশাআল্লাহ অনেকে আস্তে আস্তে তুলছে, বলে কি ঝামেলা রে ভাই, মরতে বলছে হুজুর, ভাই দেশের জন্য মরবেন তো অসুবিধা কি আছে, আরে আমিও তো থাকবো আপনার সঙ্গে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, প্রয়োজন কিন্তু হতে পারে, প্রয়োজন হতে পারে কঠিন সময়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন হে মুসলমান, তাহলে ভয় করবেন কাকে, জোরে বলেন কাকে ভয় করবেন কাকে, তোমার বুকে রাখুন আল্লাহর ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি
জান্নাতে যাচ্ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনদিন কোনো পরাজয় আসবে না কোনদিন কোনো পরাজয় জোরে হবে না আরে জোরে হবে না বিশ্ব নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল কেন জোরে বলেন কেন তিনি ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আরবের মানুষ ছিল মাইট ইজ রাইট জজ্জার মুল্লুকদার জজ্জার মুল্লুকদার ক্ষমতা যার আধিপত্য তার শক্তি যার আধিপত্য তার হে তরুণ যুবকেরা একে বলা হয় আইয়ামে জাহেলিয়াত অন্ধকারাচ্ছন্ন যুগ হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা মক্কার মানুষদের আল্লাহর নবী বোঝালেন বোঝাতে লাগলেন বাবারা একটা ছাতার তলায় আসুন এক অদৃশ্য শক্তি আল্লাহকে মেনে চলুন আমাকে মানতে হবে না আমি আল্লাহ নয় আমি প্রভু নয় আমি খোদা নয় খোদা হলেন আল্লাহ আল্লাহ হলেন একজন সেহি আল্লাহ ইজ ওয়ান আল্লাহ ইজ ওয়ান হুম অল ডিপেন্ড হি বিগেটস নট নট ইজ হি বিগটন এন্ড নান ইজ লাইক হিম সে আল্লাহ হলেন এক আল্লাহ অভাব শূন্য তিনি কাহাকেও জন্ম দেননি কেহ তাহাকে জন্ম দেয়নি সে আল্লাহর সমতুল্য পৃথিবীর বুকে কুল কায়নাতে আর কেউ নাই হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা বোঝাতে লাগলেন বোঝাতে লাগলেন এক আল্লাহকে মেনে নাও আর আমি হলাম সেই আল্লাহর দূত আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা যে লড়াই করছো ভাই ভাই মারামারি করছো খুনাখুনি করছো অনাচার অত্যাচারের মধ্যে আছো ব্যভিচারে লিপ্ত হয়ে আছো বাবা তোমরা অবৈধ সম্পর্ক করছো একাধিক পুরুষ একাধিক নারীর সঙ্গে সম্পর্ক একটা পুরুষ একাধিক নারীর সঙ্গে সম্পর্ক একটা নারী একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক এই অনাচার অবিচার এটা হলো মানুষের জীবন হতে পারে না শৃঙ্খলাবদ্ধ জীবন হতে পারে না এটা উশৃঙ্খল জীবন এ জীবন আমার আল্লাহ নিষেধ করেছেন যিনি নিষেধ করেছেন সেই আল্লাহকে এক বলে মেনে না আজও এইরকম মানুষ আছে না নাই অত্যাচারী জালে পাপাচার মেরে নেয় কেড়ে নেয় অবৈধ সম্পর্ক নিজের স্ত্রীকে পেটে অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক সে অনেকটা তখনকারের সঙ্গে মিলে যাচ্ছে আস্তে 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 হে তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা বান্দা যদি একটা ভালো কাজ করে যাররা পরিমাণ বিন্দু পরিমাণ ভালো কাজ করে সে ভালো কাজের ফায়দা আমার আল্লাহ তার সওয়াব তার জাযাবাত আল্লাহ দেন আর বান্দা যদি একটা সামান্য ছোট খারাপ অন্যায় কাজ করে তারও জাযাবাত আমার আল্লাহ দান করে দেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা মিডিয়ার যেমন রিপোর্টার থাকে পেপার পত্রিকার যেন রিপোর্টার থাকে রিপোর্টাররা রিপোর্টিং করে ক্যামেরা বন্দি করেন ভাই আমার ক্যামেরাই লিপিলিপ ভাই আমার রিপোর্টাররা লিপিবদ্ধ করে ক্যামেরাতে ভাই আমার কালেক্ট করে নেয় ভাই আমার লেন্সের মধ্যে কালেক্ট করে নেয় হে তরুণ যুবকেরা রিপোর্টারদের ভাই আমার যেমন মিডিয়ার রিপোর্টার থাকে পেপার পত্রিকার রিপোর্টার থাকে আমার আল্লাহ আপনার আমার এই সাড়ে তিন হাত বডিতে দুটো রিপোর্টার রেখে দিয়েছেন তারা সব কিছু রেকর্ড করছেন তাদের ছোট্ট সিসি ক্যামেরাতে সেই দুজন রিপোর্টারের নাম হলো কেরামান কাতেবি আছে না নাই জোরে বলে দরওয়াজে বন্ধ করকে গুনাহ কিউ করতা হে দরওয়াজে বন্ধ করকে গুনাহ কিউ করতা হে তনহাই মে দেখনে ওয়ালা আল্লাহ হে তনহাই মে দেখনে ওয়ালা আল্লাহ হে জোরে হবে না
কে দেখছে জোরে বলেন আপনি বলছেন কেউ দেখেনি কিন্তু দেখছে কে তাহলে সবচেয়ে ভয় করবেন কাকে হ্যাঁ লিপিবদ্ধ হচ্ছে কোথায় হ্যাঁ এরপর আপনি অন্যায় কাজ করতে যাবেন যখন আপনার মনে চেতনা তৈরি করবে কে নামাজ আপনি যদি নামাজি হন এই চেতনা আপনার মনে তৈরি করবে নামাজ আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সলাত নামাজ মানুষকে অশ্লীলতা অন্যায় থেকে বিরত রাখে জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না নামাজ আপনাকে পড়তেই হবে যেই হয়ে যান না কেন আপনি হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ নিষেধ করলেন মৃত প্রাণী খেতে নিষেধ করলেন প্রবাহিত রক্ত খেতে নিষেধ করলেন ওয়া লাহামাল খিনজির এবং শূকরের গোশত খেতে নিষেধ করলেন শুধু শূকরের গোশত খাওয়া শুধু কোরআন নিষেধ নয় আপনি যদি বাইবেল দেখেন বাইবেলেতে পাবেন আপনি যদি আসমানি গ্রন্থ ঈসা নবীর উপর এসেছিল ইনজিল দেখেন ইনজিল শরীফে পাবেন মুসা নবীর গ্রন্থ মুসা নবীর উপর এসেছিল তাওরাত এ তাওরাতের মধ্যেও পাবেন শূকরের গোশত খাওয়া মহান আল্লাহ হারাম করেছে এরপরেও কিছু মানুষ খায় অন্য কারণে খায় কিন্তু সায়েন্সকে জিজ্ঞাসা করুন বিজ্ঞানীদের জিজ্ঞাসা করুন শূকরের গোশত গোশত খেলে উপকার বেশি না ক্ষতি বেশি বলবে উপকারের থেকে হাজার গুণ বেশি ক্ষতি ক্ষতি আছে বলি আল্লাহ নিষেধ করেছেন কোরআনে নিষিদ্ধ হয়েছে হে তরুণ যুবকেরা কয়েকটি উদাহরণ আমি দিই আজকের বিজ্ঞানীরা গবেষণা করে ধরা পড়েছে শূকরের শরীরের মধ্যে সবচেয়ে বেশি ফ্যাট আছে চর্বি আছে গরুর থেকে চর্বির পার্সেন্টেজ অনেক বেশি ছাগলের থেকে চর্বির পার্সেন্টেজ অনেক বেশি ভেড়ার থেকে চর্বির পার্সেন্টেজ ফ্যাটের পার্সেন্টেজ শূকরের শরীরে অনেক বেশি তাই মেডিকেল সায়েন্স ডাক্তারেরা বলছে শূকরের গোশত খাওয়া যারা বেশি বেশি অভ্যাস করবে তাদের শরীরে দ্রুত হার্টের অসুখ হার্টের প্রবলেম শুরু হয়ে যাবে কারণ ফ্যাটের পরিমাণ শূকরের শরীরে সবচেয়ে বেশি পাওয়া যায় শূকর ভালো জায়গায় থাকে ভাই উঠানে থাকে বাগানে থাকে তাই তো নাকি কি জি শূকর কোথায় থাকে দেখেছেন তো নাকি জঙ্গল থাকে জঙ্গলে নাকি শূকর সব সময় নোংরা জায়গায় থাকে নোংরা জায়গায় ভাই আমার ভালো জীবাণু থাকে না খারাপ জীবাণু থাকে সবচেয়ে খারাপ জীবাণুগুলো নোংরা জায়গায় থাকে আর শূকরের শরীরেও সবচেয়ে বেশি থাকে শূকরের গোশত যদি বেশি বেশি খাওয়া হয় পেটে ফিতে কিরমি হয় কিরমি হয় ফিতে কিরমি যেটা লম্বা লম্বা বড় বড় হে তরুণ যুবকেরা শুধু তাই নয় হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শূকরের গোশত সহজে ভাই আমার সহজে কিন্তু নরম করা যায় না পরিপাক হওয়ার মতো খাদ্য তৈরি করা যায় না একটা নির্দিষ্ট তাপমাত্রার উপরে যেতে হয় তা তবে শূকরের গোশতটা ভাই আমার পরিপাক করার মতো জায়গায় পৌঁছায় কিন্তু শূকরের গোশতকে যদি সেইভাবে পরিপাক ভাই আমার সেইভাবে রান্নায় জীবাণুমুক্ত না করা যায় এতে জীবাণু থেকে যাবার সম্ভাবনা বেশি আছে ভাই শূকরের গোশতের মধ্যে ভাই আমার শূকরের গোশতের মধ্যে জীবাণুটা স্বাভাবিক গোশতের স্বাভাবিক তাপমাত্রার থেকে বেশি না গেলে যেমন আপনি অন্যান্য পশুদের গোশতকে অতি সহজে আপনি ভাই আমার জীবাণুমুক্ত করতে পারেন কিন্তু শূকরের ভাই আমার গোশতকে আরো উচ্চ তাপমাত্রায় যেতে হবে এর ফলে দেখা যায় শূকরের গোশতের মধ্যে জীবাণু রয়ে যায় এই জীবাণু আপনার শরীরে প্রবেশ করে ভাই হে তরুণ যুবকেরা চার নাম্বার হলো শূকর হলো সবচেয়ে নোংরা জায়গায় থাকে খারাপ জায়গায় থাকে এই নোংরা জায়গায় থাকার কারণে ভাই আমার সায়েন্স বলছে গবেষণায় ধরা পড়ছে মানুষের খাদ্যাভাস খাদ্যের যেটা অভ্যাস করে সেটা তাদের চরিত্রের মধ্যে বহিঃপ্রকাশ ঘটে যে খাদ্য খাবে সে খাদ্যের অভ্যাসটা যেটা হবে সেটা তার চরিত্রের মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ ঘটবে হে তরুণ যুবকেরা শূকরের গোশত যারা বেশি বেশি খেতে অভ্যস্ত হয় শূকর যেমন নোংরা জায়গায় থাকতে বেশি ভালোবাসেন ওই মানুষটার শরীরের মধ্যে সেই অভ্যাসে পরিণত হয় ওই মানুষটা নোংরামের মধ্যে ডুবে থাকাকে অসুবিধা
মনে করে নাই সে নোংরামির মধ্যে আছে এটা সে মনে করে নাই জানে ঠিক আছে অসুবিধা নাই প্রতিদিন অন্যায় কাজ করে প্রতিদিন খারাপ কাজ করে প্রতিদিন বাজে জায়গায় যায় প্রতিদিন মাতলামি করে প্রতিদিন জেনাখরি করে মনে করে ও অসুবিধা নাই আসলে শুকরের গোশতকে মানসিকতা চেঞ্জ হয়েছে এটা আমি বলছি না খাদ্য মানুষের চরিত্রের পরিবর্তন ঘটায় এটা আমি বলছি না গবেষণা বলছি পাঁচ নাম্বার হলো শুকর হলো একমাত্র প্রাণী যে প্রাণীটা যখন যে পশুটা নিজের স্ত্রীর সঙ্গে যখন মিলিত হয় হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বী আমি রং তখন অনেক পুরুষ সঙ্গীদের একত্রিত করে উপভোগ করে আনন্দটা উপভোগ করে একসঙ্গে মিলিত হয় অনেক পুরুষ সঙ্গীদের সঙ্গে সহযোগিতা নাই হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বী আমি রং এটা হলো শুকরই একমাত্র প্রাণী যারা শুকরের গোশত বেশি বেশি ভক্ষণ করে খাদ্য মানুষের চরিত্রকে পাল্টে দেয় আপনি পাশ্চাত্যের দিকে তাকিয়ে দেখুন আমেরিকা ব্রিটেন রাশিয়া চীন হে তরুণ যুবকেরা দেখবেন হে জওয়ান যুবকেরা একজন পুরুষ অনেক মহিলার সঙ্গে অনেক ভাই আমার একজন মহিলা অনেক পুরুষের সঙ্গে আসলে তারা শুকরের গোশত খেতে অভ্যস্ত হয়েছে সেই চরিত্র তাদের মধ্যে প্রবেশ করেছেন আর এরই জন্য আমার আল্লাহ নারাজ হয়েছে হে তরুণ যুবকেরা পৃথিবীর বুকে এডসের মতো একটা কঠিন অসুখ ছড়িয়ে গেছে এডসের মতো একটা কঠিন অসুখ পৃথিবীতে ছড়িয়ে গেছে একবার কারো শরীরে যদি এডস হয়ে যায় তার জীবনটা বরবাদ হয়ে গেল ব্লাড ব্লাড রিলেশন আর ইত্যাদি ইত্যাদি রিলেশন এই ভাই আমার করোনা কি করোনা তো মানুষ বাঁচবে এটা তো আরো ভয়ঙ্কর করোনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর বন্ধুরা আমার তরুণ যুবকেরা গবেষণায় ধরা পড়ল শুকুরের গোশত খাওয়া উচিত নয় না খাওয়াটাই ভালো হে তরুণ যুবকেরা এই আজকের যুগে গবেষণায় বলা হলো ভালো নয় শুকুরের গোশত খাওয়া ঠিক নয় শুকুরের গোশত মাংস ভক্ষণ করা উচিত নয় আজকে যেটা বলা হলো 1450 বছর আগে আল্লাহর কোরআন শুকুরের গোশত হারাম করে দিল আমি বোঝাতে চাইছি এটা যে কোরআন মাজিদ যেটা আগে বলেছে আজকে সেটা প্রমাণিত হচ্ছে এরকম উদাহরণ আমি অনেক দিতে পারি আরো একাধিক বলতে পারি হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা কিন্তু সমাজ আজকে কোন জায়গায় পৌঁছে গেছে সমাজ আজকে অন্যায় অশ্লীলতা অনাচার অবিচার পাপাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া তাই তো নাকি সমাজ আজকে কোন জায়গায় পৌঁছে গেছে দুর্ভাগ্য আমাদের এটা আমাদের দুর্ভাগ্য হাই রে হাই আজকে সমাজে অন্যায় অত্যাচার অবিচার বেড়ে গেছে বিশ্বনবী যখন ন্যায়ের কথা বলেছিলেন শান্তির কথা বলেছিলেন সম্প্রীতির কথা বলেছিলেন ইহুদি নাসারাদের বলেছিলেন তোমরা যেন মনে করো না আমি তোমাদের জোরে ধর করে ইসলাম গ্রহণ করাবো না 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 তোমার যদি ভালো না লাগে তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করি তবে মনে রাখবে দেশকে প্রেম করো দেশকে ভালোবাসো দেশের বিপদে আমরা একসঙ্গে সবাই মিলি লড়াই করব বিশ্বনবীকে তারা মেনে নিতে পারেনি বিশ্বনবীকে তারা মেনে নিতে পারেনি জালেমরা বিশ্বনবীর উপর জুলুম করেছিল বিশ্বনবী এক স্রষ্টার কথা বলেছিল শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল হে তরুণ যুবকেরা বিশ্বনবীর উপর জুলুম করেছিল বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন সঙ্গীদের নিয়ে খেপে খেপে সময় সময় অবস্থার পরিপ্রেক্ষিতে সঙ্গীদেরকে কাউকে আগে পাঠিয়েছেন কাউকে পরে আসতে বলেছেন নিজেও চলে গেছেন বাবা এমন কি দেখতে পাওয়া যায় বিশ্বনবীকে মেরে ফেলা হবে খুন করে ফেলা হবে রাত্রিতে রাত্রিতে ঘরটাকে ঘিরে ফেলেছে আমার আল্লাহ জানিয়ে দিলেন
আয় আমার বন্ধু এবার চলে যান, আপনি ইয়াসরাবে চলে যান, আপনাকে আমি অর্ডার করছি, যান আপনি ইয়াসরাবে চলে যান। পরবর্তীকালে যেটা মদিনা হয়ে গিয়েছিল আগে নাম ছিল ইয়াসরাব। হে তরুণ যুবকেরা, বিশ্বনবীকে আল্লাহ অর্ডার করলেন আপনি এক মুষ্টি বালি নেন, আপনার বাড়ির চারপাশটা কুফফারেরা বেদিনেরা ঘিরে ফেলেছে, রাসূলের দুশমনেরা আপনার চাচা আপনার সঙ্গী সাথী তাদের লোকজন লোকবল তারা আপনার ঘরটাকে ঘিরে ফেলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার নবী, হে আমার পয়গম্বর, আপনি হযরতে আলীকে বিছানায় শুইয়ে দেন। বিশ্বনবী হযরতে আলীকে বিছানায় শুইয়ে দিয়ে নবী আমার আল্লাহর নবী চলে যাবেন, যাবার সময় আপনি আল্লাহর নবীকে বিশ্বনবীকে আমার আল্লাহ নির্দেশ করলেন এক মুষ্টি বালি নেন, এক মুষ্টি মাটি নেন, মাটি নিয়ে দুশমনদের চোখের দিকে আপনি ফিকে দেন। চারিদিকটাই মানুষ ছিল, বাড়ির চারপাশে মানুষ ছিল, নবী আমার এক মুষ্টি বালি নিলেন, দোয়া পড়লেন, ফিকে দিলেন। এই ফিকে দেওয়ার সঙ্গে সঙ্গে দুশমনদের চোখেতে পৌঁছে গেল, চোখ লগরাতে শুরু করলো, দুশমনেরা চোখ লগরাতে শুরু করলো। নবী আমার ভিড় ঠেলে তাদের মাঝখান থেকে বেরিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার চলে যাচ্ছেন, আমার আল্লাহ বলছেন হে নবী, আপনি তো এক মুষ্টি বালি ফিকেছিলেন, ওই এক মুষ্টি বালিটা সমস্ত মানুষের চোখে কি পৌঁছানো সম্ভব ছিল? বাড়ির চারপাশে মানুষ, এক মুষ্টি বালিটা তো সকলের চোখে পৌঁছানো সম্ভব ছিল না। আমার আল্লাহ বলছেন কোরআন মাজিদে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার রামাইতা ইজরামাইতা আপনি ফিকেছিলেন এক মুষ্টি বালি, যেটা ফিকেছিলেন আপনি ফেকেন নি, আপনি যেটা নিক্ষেপ করেছিলেন ওটা আপনি নিক্ষেপ করেননি, বরং নিক্ষেপটা আমি আল্লাহ নিজে করেছিলাম। জোরে হবে না, জোরে হবে না। তাহলে একমাত্র বাঁচানোর মালিককে, হেফাজত করার মালিককে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। করোনা যত বেড়েছে মুসলমান তত আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছে, তাই তো নাকি? নবী আমার কাবা শরীফের সামনে দিয়ে চলে গেলেন, কাবা শরীফের কাছে কেঁদেছিলেন, অনেক ঘটনা আছে। নবীর আখলাক, নবীর চরিত্র একটু শুনে রেখে দেন। বিশ্ব নবী, নবীর কি আদর্শ যে নবী আপনাকে সব শিখিয়ে দিয়েছেন, সেই নবীর আখলাক চরিত্র নিয়ে আজকে গবেষণা হয়। গুগলে যান, গিয়ে সার্চ করুন। হে গুগল, পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে আর গেছে, তোমার লিস্টে তুমি এক নম্বরে কাকে রেখে দিয়েছো? তোমার লিস্টে এক নম্বরে কে আছে? গুগল আপনাকে অ্যানসার দেবে। আপনি গুগলকে জিজ্ঞাসা করুন হু ইজ দা গ্রেটেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট ম্যান ইন ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, খুব সংক্ষেপে, কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন কষ্ট হচ্ছে না, ঠান্ডার রাত তো, বেশি বলবো না। দেখুন নবীর একটা বহুমুখী আখলাকের কথা বলি, এটা আমি অনেক জায়গায় বলেছি। একদিকে যখন কোরআন মাজিদ আপনার জন্য বিজ্ঞানের বাস্তবতা দিয়েছে, আপনার জন্য আপনার পথ চলার নির্দেশনা দিয়েছে, আরেকদিকে নবীর আখলাকটা দেখুন কিরকম, নবীর চরিত্র, কোন মহামানবকে আপনি মানবেন? গ্যারি মিলার থেকে শুরু করে ইলিমা দিমাত্রিয়াঙ্গ থেকে শুরু করে কেসিয়াস কেলে, মাইক টাইসন, হ্যানম্যান, এরা বিশ্ব নবীর শিষ্য হয়েছে, বড় বড় অথার, বড় বড় পণ্ডিত। কেন হলো? মাইকেল জ্যাকসন, মিকাইল নাম নিয়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দেন, বিশ্ব নবীর অনেক ঘটনা। নবী আমার মদিনা শরীফে ঢুকছেন, পূর্বের নাম ইয়াসরাব, মদিনা শরীফে যাচ্ছেন, মাত্র আবু বকর সিদ্দিক আছেন, আরো দুজন সঙ্গী,
আহারে নবীর আমার মনটা খারাপ, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হলো, কিসের জন্য? নীতির জন্য, এক আল্লাহর জন্য। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মাতৃভূমি ত্যাগ করতে হলো। ওদিকে মদিনার মানুষগুলো নবীকে পাওয়ার জন্য তৈরি, নবীকে এত ভালোবেসে যে দূর থেকে নবীকে দেখেনি, নবী আসার জন্য তারা স্বাগতম ওয়েলকাম জানাচ্ছে। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়, ওয়াজাব শুকর আলাইনা কয় মিনসানিয়াতিল বিদা জানায়। বলুন না সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়, ওয়াজাব শুকর আলাইনা কয় মিনসানিয়াতিল বিদা জানায়। জোরে হবে না? জোরে হবে না? মিষ্টি মুখের মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা, সুন্দর মুখের সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়, ওয়াজাব শুকর আলাইনা কয় মিনসানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীকে বাধ্য করেছিল, নবী আমার বাধ্য হয়েছিলেন, মাতৃভূমি নবী ত্যাগ করতে চাননি। নবী যখন কাবা ঘরের সামনে দিয়ে যখন এসেছিলেন, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে নবী আমার কেঁদেছিলেন, হে কাবা তুমি সাক্ষী থেকো তুমি হলে আল্লাহর ঘর, হে কাবা তুমি সাক্ষী থেকো আজকে আমি মাতৃভূমি ছেড়ে মাতৃভূমি ত্যাগ করে চলে যাচ্ছি, তোমার কাছে আমার বড় থাকার ইচ্ছা ছিল কিন্তু তোমার দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীর সাহাবাদের উপর কুফারে কুরাইশরা অনেক অত্যাচার করেছে, তাদের দোষটা কোথায়? তারা কারো মেরে নেয়নি, কারো কেড়ে নেয়নি, কারো নিয়ে নেয়নি, কাউকে জোর করে ধর্মান্তরিত করেনি। তাদের একটাই দোষ, তারা নিজেরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, তারা নিজেদের ওই সমস্ত পূর্বের যত কিছু অন্যায় অবিচার অত্যাচার থেকে ফিরে আসার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমরা খুন খারাপি করব না, আমরা অবৈধ সম্পর্ক করব না, আমরা মাতাল হব না, আমরা সুৎখর হব না, আমরা জেনাখোর হব না, আমরা পাপী হব না, তারা এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আল্লাহকে এক বলে মেনেছে, আর বিশ্ব নবীকে নবী বলে তারা স্বীকার করে নিয়েছে। তারা এই যে নিজেদের বাচ্চত্ব পুরুষের নিয়ম নীতি ত্যাগ করেছে, এর ফলে তাদের উপর অনেক অত্যাচার হয়েছে। হজরতে বেলালকে, হে তরুণ যুবকেরা, হজরতে বেলাল একজন হাফসি মানুষ ছিলেন, বাবা কালো চামড়ার মানুষ ছিলেন, একজন সাউথ আফ্রিকান, বর্তমানের সাউথ আফ্রিকান হাফসি চেহারার মানুষ, কালো চেহারার মানুষ ছিলেন। হে তরুণ যুবকেরা, হজরতে বেলাল ছিল গোলাম, উমাইয়ার গোলাম, কাজে যদি সামান্য ত্রুটি হয়ে যেত, অস্বাভাবিক ভাবে নির্যাতন করা হতো, দয়া ময়া বলে কিছু ছিল না। দয়া ময়ার কথা ইসলাম বলেছে, দয়া ময়ার কথা নবী পাক বলেছে, ক্ষমার কথা, দয়ার কথা, আদর্শের কথা ইসলাম বলেছে। হযরতে বেলাল নবীর আদর্শে অনুপ্রাণিত হয়েছে, অত্যাচারে অতিষ্ঠ হয়ে হযরতে বেলাল বিশ্ব নবীর কালেমা পড়ে নিয়েছে। উমাইয়া যখন জানতে পারল হযরতে বেলালের উপর অত্যাচার চালাতে লাগলো, এমনকি হযরতে বেলাল আল্লাহ আল্লাহ বলে, আহাদ আহাদ বলে, হযরতে বেলালের জিহবাতে ছটা পেরেক নিক্ষেপ করলো। গাছের কাঁটা এক ধরনের পেরেক,
বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে জোরে হবে না আরে জোরে হবে না হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই অন্যায় ভাবে অত্যাচার কেন করা সারা গায়ে রক্ত ঝরে সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে আহা কত কষ্ট করেছে তারা কিসের জন্য ন্যায়ের পথে থাকার জন্য নীতির জন্য আদর্শের জন্য রাসূলের জন্য আল্লাহর জন্য আর আজকে মুসলমান আমরা সব ছেড়ে দিলাম সব ভুলে গেলাম মুসলমান আজকে লটারি খোর হয়ে গেল হাই রে হাই প্রতিদিন লটারি কাটে প্রতিদিন লটারি কাটে জুম্মার দিনে নামাজও পড়ে আবার লটারির টিকিটও কাটে আর যদি একবার লেগে যায় কি খুশি রে ভাই কিন্তু মনে রাখবেন আল্লাহ কোরআনে যেখানে হারাম বলেছে সেই হারাম কাজ তুমি করবে হজম করতে পারবে না তোমার জীবনে কোনটা দিয়ে না কোনটা দিয়ে নষ্ট হয়ে যাবে তুমি তো প্রথমে যদি পাও 50 লাখ তোমাকে দেওয়া হবে 30 লাখ 20 লাখ তো ওখান থেকেই মাইনাস হয়ে যাবে ওই 30 লাখে তুমি এবার হজম করে দেখো কদিন চালাতে পারো আর কত টাকা তুমি আগে কেটেছো কত টাকা তোমার গেছে সেটা একটু হিসাব করে দেখো তুমি জানো না তুমি হয়তো 50 লাখ 5 লাখ 10 লাখ পেলে কিন্তু কত হাজার হাজার ছেলে নিজেদের সর্বশান্ত হয়ে গেছে লটারির টিকিট কেটে কেটে আমার আল্লাহ 1450 বছর আগে কোরআন মাজিদে হারাম বলছেন সুদ ভিত্তিক ব্যবসা লাভজনক হতে পারে না আমার আল্লাহ যেটা লাভজনক নয় বলছে মুসলমান সেটা লাভজনক মনে করলে কি করে মুসলমানের ছেলে লটারি কাটে এই পয়লা জানুয়ারি ভাই এই বাঙালিদের প্রথম নববর্ষ হলো পয়লা বৈশাখ কিন্তু ইংরেজরা এমন আমাদের রন্ধে রন্ধে সিরাই সিরাই ঢুকিয়ে দিয়েছে আমরা পয়লা বৈশাখ ভুলে গেছি কথা ঠিক না ভুল পয়লা বৈশাখ আমাদের কাছে তেমন কিছু ব্যাপার নয় আর মহররম হলো মুসলমানদের প্রথম মাস হিজরির প্রথম মাস হলো নবীর দেওয়া মাস হলো মহররম সেই মহররমের 1 তারিখ হলো আরবি প্রথম নববর্ষ এখন তো মুসলমানেরা 95 জন জানি না কিন্তু মুসলমান সবাই জানে হ্যাপি নিউ ইয়ার ইয়োকে হ্যাপি নিউ ইয়ার দিচ্ছে ওকে হ্যাপি নিউ ইয়ার দিচ্ছে ইয়োকে গ্রিটিংস কার্ড দিচ্ছে এখন আর গ্রিটিংস কার্ডের মোবাইলে শুধু মেসেজ চলছে শুধু মেসেজ চলছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার মুসলমানের ছেলে হ্যাপি নিউ ইয়ার দেখ আমার বাহার 35 কেজি ওজন ত্রিং ত্রিং করে লাফাচ্ছে রাস্তার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিজে বাজিয়ে দিয়েছে ঠিকঠাক 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 করে নাচছে বুঝতে পারছো হাই রে হাই রাগ করবেন না বাপ একটু বোঝার চেষ্টা করা যাক বিশ্ব নবীর শিষ্য হতে পারলাম না রাসূলের তরিকা মানতে পারলাম না হাই রে হাই হিরিকে মুসলমান হয়ে গেলাম এই দেখেননি এক বাদামওয়ালা ভাই বেরিয়েছিল কদিন ধরে পাওয়া গিয়েছিল আমার বাদামওয়ালা ভাই ভুবন ভাই বুঝতে পারছেন এখন সেলিব্রিটি হয়ে গেছে বুঝতে পারছেন এখন মাঝে মাঝে বড় বড় হাজার হাজার মানুষের মাঝখানে প্রোগ্রাম করতে যাচ্ছে ভুবন ভাই তার একটা সম্মান বেড়েছে দেখুন মানুষ কোথা থেকে কোথা চলে যায় বাদাম বিক্রি করছিল ভদ্রলোক কাঁচা বাদাম ভাজা বাদাম শুকানো বাদাম ভাজো ভালো বাদাম আমার কাছে নাই গো বুবু কি যেন বলে কাঁচা বাদাম আমার কাছে আছে বুবু ভাজা বাদাম মোবাইলের কভার গুলো 5 টাকা দাম পাবেন সমান সমান সেই যে কি ভাই বলে দিল মোবাইলের কভার কানে দূর হাতের বালা নিয়ে আর মুসলমানের ছেলেরা হিরিকে অস্থির হয়ে গেল কি বিপদ আমি তাকে কোনো এ করছি না
তিনি তো একজন সম্মানীয় ব্যক্তি আমার, তিনি একজন খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, পরিশ্রমী মানুষকে সম্মান করতে হয়। কিন্তু আমি এটা বলতে চাইছি, মানুষ কত হিরিকে হয়, মানুষ কতটা হিরিকের মধ্যে চলে, বিচার বিশ্লেষণ বোধ বুদ্ধি বিবেক দিয়ে আমরা যে ভাবনা চিন্তা। ভাই তিনি তো পাঁচটা কথা বলেছেন যাতে করে তার বাদামটা বিক্রি হয়, তাই তো নাকি? হাই রে হাই, রাগ করবেন না, আখেরি জামানা, এই জন্য এত বিপদ। এই দেখছেন না আবার লকডাউন শুরু হয়ে যাচ্ছে, 3 তারিখ থেকে আবার অবস্থা খারাপ, আবার লকডাউন, স্কুল কলেজ সব বন্ধ, শিক্ষা হচ্ছে জাতির জাতির মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে মানুষ আমরা খারাপ হয়ে গেছি, তাই আল্লাহর অভিশাপ আল্লাহর গজব আমাদের উপর এসে যাচ্ছে, বারবার এইভাবে আমরা আক্রান্ত হচ্ছি, তবুও মানুষ হেদায়েত হচ্ছে না। এই লকডাউন আসার পরেই দেখবেন কাজ কারবার ব্যবসা বাণিজ্য আবার অনেক ডাউন হয়ে যাবে, মানুষ কাজ কারবার করতে পারবে না, শিক্ষা তো একেবারে ঘর চলে গেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তবু আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানাবো, আমি বলবো এটুকুই যে অন্তত শিক্ষার যেন কোনো ক্ষতি না হয় সেদিকটা মাথায় রাখতে হবে। যেভাবে চালানো যায় অনলাইনে তো হবেই, তার সঙ্গে সঙ্গে যতটা যা করা যায় শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সেই শিক্ষায় যেন কোনো রকম ঘাটতি না দেখা দেয়, যতটা সিকিউর ভাবে বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করে ছাত্রদেরকে পড়ানোর ব্যবস্থা করা যায়, আমি সেটুকু বলবো। আর মানুষ যেন অসুবিধার মধ্যে না পড়ে সেটা আমি বলবো। তবে রাজ্য সরকার অনেক চেষ্টা করে, অন্যান্য রাজ্যের থেকে আমাদের রাজ্য অনেক ভালো, আমি এটুকু বলবো, অনেক ভালো ভাইরা আমার। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, এই মানুষের রন্ধে রন্ধে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে, মানুষের রন্ধে রন্ধে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মানুষকে উর্বর করার চেষ্টা করছেন, উন্নত সমাজ ব্যবস্থা আনার চেষ্টা করছেন, মানুষের ঘরে ঘরে পয়সা পাঠিয়ে দিচ্ছেন, খাবার পাঠিয়ে দিচ্ছেন এবং শান্তি সম্প্রীতির বার্তা দিচ্ছেন, সেখানে এই রাজ্যের মুখে আমরা দেখতে পাচ্ছি, ইউপি উত্তরপ্রদেশ তো ছাড়ুন, সেখানে তো একেবারে ভাই আমার এমন রাজত্ব চলছে, মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুকতা। অন্যান্য রাজ্যেও আপনি দেখুন, সংখ্যালঘুদের নিরাপত্তা নাই সেখানে, দলিত আদিবাসীদের নিরাপত্তা নাই সেখানে। এই কয়েকদিন আগে দেখলাম বাড়িতে বসে বসে ভাই আমার মুসলিম ফ্যামিলি তারা কোরআন মাজিদ পড়ছে, পড়া বন্ধ করে দিয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত জঘন্য ব্যাপার, ঘৃণ্য ব্যাপার। এটা কোন বিবেক থেকে করতে পারে, ধর্মীয় স্বাধীনতাকে হরণ কিভাবে করতে পারে? এটা ভারতবর্ষ, রাজা রামমোহন রায়ের ভারতবর্ষ, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভারতবর্ষ, যিনি বলেছেন যত মত তত পথ, এটা হলো বিবেকানন্দজির ভারতবর্ষ, যিনি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেমিতি ঈশ্বর, এটা মাওলানা আবুল কালাম আজাদের ভারতবর্ষ, যিনি এই ভারতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এটা আসফাকুল্লাহর ভারতবর্ষ, এটা মীর নিসার আলী আপনার আমার ঘরের তিতুমীর, যিনি বাঁশের কেল্লা করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আর সেখানে তিতুমীরের বংশধরকে, আসফাকুল্লাহর বংশধরকে কোরআন পড়তে দেয়নি, বন্ধ করে দিচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। সারা পৃথিবীর কাছে আজকে মিডিয়ায় নিউজ হচ্ছে, সারা পৃথিবীর কাছে মাথাটা হ্যাট হয়ে যাচ্ছে, ছ্যা 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 ছ্যা, স্কুলে একটা দলিত মহিলা রান্না করে, আপনারা দেখেছেন নিউজে, দলিত মহিলা স্কুলে রান্না করে, তার রান্নাকে তার খাবারকে বয়কট করা হলো এবং তাকে কাজ থেকে ছুটি দিয়ে দেয়া হলো, তাড়িয়ে দেয়া হলো, কারণ সে দলিত, দলিতের হাতের রান্না তারা খাবে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা আমরা বারবার দেখছি, আর সেই ছোঁয়া আমাদের এই বাংলার আস্তে আস্তে, অথচ বাংলা সারা ভারতবর্ষের মধ্যে একটা উন্নত রাজ্য,
मुख्यमंत्री मानुषर सब समय सजाग एवं शांति सम्प्रीतर बार्ता दें आज के साम्प्रदायिकतार बीच नहीं घुरे बेड़ा সাম্প্রদায়িকতার বিষ নিয়ে ঘুরে বেড়ায় কিছু কিছু অফিসে মুসলিম ভাইদের হেনস্থ হতে হয় ভাই আমার রাস্তায় কিছু কিছু পুলিশ সব পুলিশ নয় কিছু কিছু পুলিশের মধ্যে দিয়েও হেনস্থ হতে হয় কিছু কিছু নেতা সাম্প্রদায়িকতার আচরণ করে অত্যন্ত দুর্ভাগ্যজনক এর জঘন্য ভাই আমার এ তীব্র নিন্দা করি কন্ডেম করি হাই রে হাই কি করে সম্ভব এগুলো হ্যাঁ সবার উপর মানুষ সেই মানুষকে ভালোবাসতে হবে শান্তি সম্প্রীতির কথা বলতে হবে আমরা শান্তির কথা বলি ধর্মের ধ্বজা ধরে ধর্মের চাদর গায়ে লাগিয়ে বিবেকানন্দ জি যে গায়ে চাদর লাগিয়েছিলেন যে পোশাক পরেছিলেন সেই পোশাক তোমার গায়ে মানায় না তিনি ভাই আমার হারিমুচি চণ্ডাল সকলের কথা বলেছেন ভারতবাসী আমার ভাই আর তুমি নিজের ভাইকে মেরে ফেলতে চাও ছি 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 বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার কিছু কিছু নেতা এমন কাজ করে ফেলছে ভাই আমার এই বাংলার সম্মানকে নষ্ট করছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দিচ্ছেন ভালোবাসার বার্তা দিচ্ছেন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাইকে নিয়ে চলতে চান আর কিছু কিছু কাজ এমন করে ফেলছেন কিছু নেতা কিছু লিডার কিছু অফিসার বাংলার সম্মানকে নষ্ট করে দিচ্ছে এই কদিন আগে একটা ভিডিও দেখলাম একটা ভিডিও একটা ভাই আমার স্টেজে একটা অনুষ্ঠানে গান হচ্ছে গান গান মানে গান বলবো না সেটা নাতে রসুল নবীর প্রশংসা দে দে পাল তুলে দে নৌকা মাঝি দেরি করিস না দে দে পাল তুলে দে ওরে নৌকা মাঝি হেলা করিস না যাব আমি সোনার কি যেন একটা আছে আমি ভুলে যাচ্ছি মনে থাকে না বুঝতে পারছেন এই গজলটা এটা নবীর প্রশংসায় নাচ আর সেখানে লাগিয়েছি মিউজিক বুঝতে পারছেন ঠিক ঠাক ঠিক ঠাক ঠিক ঠাক ড্যান্স আর সেখানে আবার মহিলাদেরকে দিয়ে নৃত্য করছে নৃত্য চলছে ভাই সবের একটা পরিবেশ আছে এই নবীর প্রশংসায় বাংলা নাতে কখনো মিউজিক হয় না আর নবীর প্রশংসা হলে সেখানে হৃদয় বিদারক ঘটনা সেটা হলো দুঃখের ঘটনা সেটা হলো অশ্রু ঝরানোর সময় সেই অশ্রু বিসর্জন করার সময় তুমি মহিলা বনেদেরকে দিয়ে সেখানে নৃত্য করছো কোন স্টেজে হয়েছে আমাকে একজন দেখালো আমি অত বুঝতে পারছি না কোথায় হয়েছে যেখানেই হোক না কেন মুসলিম তো সব জায়গায় আছে সেই দুটো মুসলিম গিয়ে কানে কানে বলতে পারলো না ভাই নবীর প্রশংসাই হচ্ছে এখানে মিউজিক দিয়ে এটা বাজাও না এখানে নৃত্য করো না বলতে পারলো না অত্যন্ত দুর্ভাগ্যজনক কেন মুসলিম নবীর প্রশংসায় আমার অমুসলিম ভাইরা কত সুন্দর সুন্দর কবিতা পাঠ করেছে গজল পাঠ করেছে নাত পাঠ করেছে শুনে যান ঠান্ডা হয়ে যায় আমরা তাদের স্যালুট জানাই কবি সৌমিত্র বলে একজন আছেন কবি সৌমিত্র কলকাতার মানুষ ভাই আমার তিনি কত সুন্দর একটা নবীর প্রশংসায় নাত না নবীর প্রশংসায় নাত একটা গিয়েছিলেন নবীর প্রশংসায় নাদ গিয়েছিলেন মদিনায় যাওয়া নিয়ে তিনি মিউজিক ছাড়া কোন নৃত্য ছাড়া সুন্দর স্টেজে পরিবেশন করেছিলেন বাংলাদেশের একজন আমার হিন্দু ভাই তার নাম হলো ভাই আমার নকুল কুমার বিশ্বাস তিনি এই কোরআন নিয়ে সুন্দর একটা কবিতা রচনা করলেন গান গাইলেন সুর দিলেন মিউজিক ছাড়া নৃত্য ছাড়া কত সুন্দর পরিবেশ করলেন পরিবেশন করলেন ভাই আমার অন্তর শান্তি পেয়ে যায় বাংলাদেশে আমার হিন্দু ভাই নকুল কুমার বিশ্বাস যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে